আসতে পারিনি। ইশ, এত মধুমরণ টপ টপ করে বেয়ে পড়ছে। না গো, তোমার কথা শুধু শুনে মনে হচ্ছে যে আমরা মুঘলের একদম রাজপ্রাসাদে আছি। হ্যাঁ, ঠিকই তো বলেছ। ওকে ফাইন, আমি এই বিষয়ে খোঁজ খবর নেব, গবেষণা করে দেখব। এখন যাও, তুমি পেশেন্টকে একটা ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দাও। যাও। স্যার, আপনি এটা কি বললেন স্যার? হ্যাঁ, আপনি কি মাথা খারাপ হয়ে গেল? পাগলের চিকিৎসা করতে করতে আপনিও পাগল হয়ে গেছেন স্যার। আমি তো মরে গেলে ওই রোগীর আশেপাশে আর যাবো না স্যার। কি বলো তুমি, ইনজেকশনটা তাহলে দিতে হবে না? যদি ইনজেকশন দিতে হয় তাহলে স্যার আপনি যেয়ে দেন, দয়া করে আপনি যান। আর যদি আপনি আমাকে ফোর্স করেন যে ওই রোগীকে ইনজেকশন আমার দিতে হবে, তাহলে আমি চাকরি থেকে রিজাইন দিয়ে দিব। আমি এই চাকরি আর করব না কোনোদিনও না। আমি আমি ওই পেশেন্টের কাছে যেতে পারবো না স্যার, কোনোদিনও না। কথা বলি কিছু না, বললে তো বলবে যে বলছি, এই যে বীর জীবনটা কত যে সুন্দর, কত যে মধুর, সেটা আগে পাশতে পারিনি। ইস, এত মধুমরণ টপ টপ করে বেয়ে পড়ছে। না গো, তোমার কথা শুধু শুনে মনে হচ্ছে যে আমরা মুঘলের একদম রাজপ্রাসাদে আছি। হ্যাঁ, ঠিকই তো বলেছ, রাজপ্রাসাদই তো। এই যে আপার বাড়িটা কত বড় সুন্দর, রাজপ্রাসাদের মতো বাড়ি না? হ্যাঁ হ্যাঁ, রাজপ্রাসাদের মতোই তো। শুধু রাজপ্রাসাদের রান্নাঘরে আমরা শুয়ে আছি না গো। ওরে খোদা রে, কি বলবো, আজকে রান্নাঘরে আছি, কালকে উপরে থাকবো। এই যে আপা যে বাড়ি এটা বানিয়েছে, কত সুন্দর তাই না? তুমি একটু বোকা দে, পাশতে পারো না এই তেলা পোকা দেখে মানুষ এত চিৎকার দেয়, কিচ্ছু হবে না। ওরে পাঁচতে পারছো না, দেখে সাপ যে তোমাকে ধ্বংসন করবে। আরে একটু বোঝার চেষ্টা করো, আমি তেলা পোকাকে সাপের চেয়ে বেশি ভয় পাই। প্লিজ আমাকে বের করো না, প্লিজ। কথা হলে কি, তুমি আগে বের হও, আমি তেলা পোকা মেরে আসছি। না 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 না, আমি এক পাও উঠতে পারছি না, আমি এক পাও উঠতে পারছি না। কিছু করে নিয়ে বের করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, কোলে তুমি কি বলছো, তুমি তুমি পাঁচতে পারছো, তোমার কোলে নিয়ে উপরে গেলে সবাই কি বলবে? আমি এত কিছু শুনতে চাই না, তুমি আমাকে প্লিজ এখান থেকে বের করো, প্লিজ বের করো না, বলো না আমাকে বের করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো বলো, চল চল চল, দেখি আবার এখানে যাই কি হয়। চল থেকে পানি নিয়ে আসলে কি হবে? আরে অত পাগল